মাস্টার ফার্মে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল সেট আপ করা আছে, প্রত্যেকটা সেট আপের মধ্যে একটা করে রাখা আছে। তো সামনে দাদা কাজ করছেন, দাদার সঙ্গে কথা বলবো, কথা বলে কী কী হ্যামস্টার আছে, কী কী প্রজাতির হ্যামস্টার আছে এখানে জেনে নেবো। তো সাথে থাকুন বন্ধুরা, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আসুন সাথে। দাদা সামনে আছেন, দাদা একটু পরিচয়টা দেন। আমার নাম সূর্যশেখর চক্রবর্তী। তো এই হচ্ছে আমার ফার্ম, মোটামুটি ফার্ম বলা যায় কিনা জানি না, বাট বেসিক্যালি এটা আমার প্যাশন, তো সেই জায়গা থেকে আজকে এই আকারটা ধারণ করেছে, এই হচ্ছে ব্যাপার। এখানে অ্যাড্রেসটা কি আছে দাদা? এটা হচ্ছে কোন্নগর, হুগলি কোন্নগর, একদম সেন্ট্রাল কোন্নগর, জিটি রোড থেকেও 5 মিনিট, আবার স্টেশন থেকেও 5 মিনিট ডিস্টেন্স, একদম। যদি কেউ লোকেশন ফোনে জিজ্ঞেস করতে চায় ডিটেলস তো দিয়ে দেওয়া হবে, তাও একদম ট্রাইপার রোডের ওপরে নিয়ার মোর ডিপার্টমেন্টাল স্টোর অথবা ICICI ব্যাংক অথবা ক্রাউন রেস্টুরেন্ট, তিনটেই পপুলার লোকেশন। দাদা এখানে কী কী হ্যামস্টার পাওয়া যাবে? এখানে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে পুরোটাই হচ্ছে কিন্তু ক্যাম্বেল রাশিয়ান ডোয়ার্ফ, ঠিক আছে। এবার বললে মানে ভেঙে বললে সুবিধা হবে, হ্যামস্টারের মূলত তিনটে প্রজাতি হয়, একটা হচ্ছে ডোয়ার্ফ হ্যামস্টার, একটা হচ্ছে সিরিয়ান হ্যামস্টার বা সাইরিয়ান বলা হয়, এটাকে টেডি বিয়ারও বলা হয়, তৃতীয়ত হচ্ছে ইউরেশিয়ান হ্যামস্টার, উইচ ইজ দ্য লার্জেস্ট স্পিসিস অফ হ্যামস্টার। এবার এখানে যেই প্রজাতিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডোয়ার্ফ হ্যামস্টারের একটা সাব স্পিসিস। তো ডোয়ার্ফ হ্যামস্টার মূলত 4 রকমের হয়, একটা হচ্ছে উইন্টার হোয়াইট ডোয়ার্ফ হ্যামস্টার, যেটা স্পেশালিটি হচ্ছে যাই কালার থাক না কেন, আমি কালারগুলো তো মোটামুটি বলছি, অনেক হয়তো বুঝতে পারবেন না, দ্যাট মাইট বি আগুটি, স্যাফায়ার, ওপাল, আর্জেন্ট, হোয়াট এভার ইট মাইট বি, যত বেশি শীত পড়বে কোটটা শেড হবে, যেটা মল্টিং হয় পাখির, যেটা মল্টিং হয় যেটা মল্টিং হয় কোট শেড হবে, কোট শেড হয় ফুল হোয়াইট হয়ে যাবে। তো উইন্টারে যে হোয়াইট হয় তার নাম হচ্ছে উইন্টার হোয়াইট, এটা মোটামুটি ওই 12-13 হাজার টাকা পেয়ার দাম পড়ে, অনেক ক্ষেত্রে দাম ভ্যারি কর ডিপেন্ডিং অন দ্য মার্কেট, বাট আমাদের এই ক্লাইমেটে অতটা ভালোভাবে সার্ভাইভ করতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে রোবোভার্সকি ডোয়ার্ফ হ্যামস্টার, উইচ ইজ দ্য, এমনিতেই নাম শুনে বলা যাচ্ছে ডোয়ার্ফ হ্যামস্টার মানে খর্বাকৃতি ছোট, তো তার মধ্যেও সব থেকে ছোটো প্রজাতি হচ্ছে এই রোবোভার্সকি ডোয়ার্ফ হ্যামস্টার। তো এটা ইউজুয়ালি কামস ইন বাই অর ট্রাই কালার, এদেরও প্রাইস আরও বেশি হয়, তো উইন্টার হোয়াইটের থেকেও এদের প্রাইস অনেকটা বেশি হয়, তো একই ব্যাপার, আমাদের এই ক্লাইমেটে সার্ভাইভ করতে পারলেও ফ্লারিশ করতে পারে না। তৃতীয়ত হচ্ছে চাইনিজ ডোয়ার্ফ হ্যামস্টার। এবার চাইনিজ ডোয়ার্ফ হ্যামস্টারের যদি বৈশিষ্ট্য বলা হয়, স্পেসিফিকেশন হচ্ছে এদের দেহটা লম্বাটে হয়, ইলংগেটেড হয়, বডি মাস বেশি থাকেন এবং কালার ভ্যারিয়েশন খুব লিমিটেড, 4-5টা কালার থেকে এর বেশি কালার এদের হয় না। আর লাস্ট হচ্ছে ক্যাম্বেল রাশিয়ান ডোয়ার্ফ হ্যামস্টার, উইচ আই স্পেশালাইজ ইন, যেটা নিয়ে আমি কাজ করে আসি ফর দ্য লাস্ট 4.5 ইয়ার্স, অলমোস্ট মানে 5 বছর হতে চললো আর কি। তো এদের বৈশিষ্ট্যটা হচ্ছে আফটার রিচিং 2-2.5 মান্থস দে উইল স্টার্ট টু গেট রাউন্ড আপ, এরকম থোকা গাঁদা ফুলের মতন বা রসগোল্লার মতন গোল হয়ে যাবে, বিকজ বডি মাস এদের প্রচুর বেশি হয়, এবং যার ফলে এটা নর্মাল ডোয়ার্ফ হ্যামস্টার উইচ আর লোকালি অ্যাভেলেবল ইন দ্য মার্কেট, এর থেকে তুলনামূলকভাবে বেশি শৌখিন বা সফিস্টিকেটেড হয়, এবং এদের কালার ভ্যারিয়েশন ওভার 25-26 মিউটেশনস বা কালার ভ্যারাইটি। আপনাদের দেখিয়ে দিই একটু ফার্মটা মোটামুটিভাবে যতটা সম্ভব, একটু দেখে নিন। এখানে এই খাবার যেটা দিচ্ছিলাম এই মাত্র আর কি, অনেক কিছুই দেওয়া হয়, এই মুহূর্তে যেটা দিচ্ছে সেটা হচ্ছে তিসি আর ক্যানারি, তিসি বা ফ্ল্যাক্সিড বা ক্যানারি সিড দুটো মেশানো আছে। দেখে দিদি কোয়ান্টিটি যদি বলা যায় অত তো গুনে রাখিনি কখনো, বাট অ্যাপ্রক্স একটা সংখ্যা বলতে পারি, ওই 500-550 পিস মতন তো হবেই।
এর বেশি বই কম নয়, এটা একটা গ্রস বললাম, কারণ বাচ্চা রয়েছে, কিছু কি বলবো সাপোর্টিং কিছু ফিমেলস, কারণ এদের ফিমেলের মৃত্যুর হারটা অনেক বেশি। যদি আমায় কেউ হোয়াটসঅ্যাপে পিং করে আমি তাকে প্রাইস চার্ট পাঠাই, তো সবসময় প্রাইস চার্টে লেখা থাকে যে ফিমেলস অফ দ্য সেম মিউটেশন উইল বি চার্জ প্লাস 300 অ্যাবোভ দ্য প্রাইস অফ দ্য মেল। এবার কারণ মনে হতে পারে যে হ্যাঁ আমার হাতিগড়া বাঘ ভাল্লুক কি এমন বেশি আছে ফিমেলের মধ্যে, আমি এক্সট্রা 300 কেন বেশি দিতে যাব। তার কারণগুলো বলে দিই, বললে মানুষের বুঝতে সুবিধা হবে। প্রথম কথা, একটা এদের একটা ক্যাম্বেল রাশিয়ান ডোয়ার্ফ ফিমেল যখন বাচ্চা দেয় অন অ্যান অ্যাভারেজ, সেই 8টা বাচ্চা সাপোজ আমি ধরে নিচ্ছি, 8টা বাচ্চার মধ্যে 98% ক্ষেত্রে দেখা যায় 6টা বাচ্চা মেল কি 7টা বাচ্চাই মেল হলো। এরপরে এদের যত কটা ডিজিজ হয়, যেমন ধরুন হিটস্ট্রোক, হিটস্ট্রোকে মেল কিন্তু টেম্পারেচার রেজিস্ট করতে পারে অ্যাবাউট 35-40 ডিগ্রি পর্যন্ত, সেখানে ফিমেল মাত্র 25-28 কি খুব বেশি হলে 30। এরপরে সিমটম যেটা হয়, মুখটা ঘামে, লেজটা ঘামে, আধ ঘন্টার মধ্যে শক্ত হয়ে মনে পড়ে থাকে, এটা সিমটম একটা। দ্বিতীয়ত হচ্ছে যে একটা রোগ হয় যেটাকে বলা হয় প্রলিফেরেটিভ ইলাইটিস, শর্টি পিআই বলা হয়, উইচ ইজ আ রেসপিরেটরি ইলনেস, শ্বাসনালীর সমস্যা। এখানেও কিন্তু ফিমেলের মৃত্যুর হারটা অনেক বেশি। তৃতীয়, আমি আর এতে গেলাম না যে কী থেকে হয়। আর তৃতীয়ত হচ্ছে এদের একটা রোগ হয় ডায়াবেটিস বলা হয়, যেটা মূলত টার্গেটেড হয় ল্যাকটেটিং বা নার্সিং ফিমেলসরা, আউট অফ হরমোনাল ইমব্যালেন্সও হয় অনেক ক্ষেত্রে, ডায়েটারি চেঞ্জেস থেকেও ডায়াবেটিস আক্রান্ত হয়, তো সেখানেও ফিমেলের মর্টালিটি রেট প্রচণ্ড পরিমাণে বেশি। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে ডিস্টোশিয়া, উইচ ইজ আ ওয়েলপিং কমপ্লিকেশন, যেটাতে অলমোস্ট 72-78% অফ দ্য ফিমেলস মারা যায় বাচ্চা প্রসব করতে গিয়ে। এটা মানে অনেক অ্যানিমেলসই হয়, ঘোড়া গরু এদেরও হয়, বাট এদের ক্ষেত্রে কোনো ট্রিটমেন্ট নেই, কোনো ইঞ্জেকশনস, কোনো প্রপার মেডিসিন নেই, শুধু সিমটোম্যাটিক ট্রিটমেন্ট থাকে এবং টেম্পারেচারটাকে যদি কিছুটা সম্ভব নিয়ন্ত্রণ করা যায়, কিছুটা উপশম দেওয়া যায় এইটুকু বলা যেতে পারে। যেখানে বাচ্চা হতে এদের সময় লাগে নর্মালি অন অ্যাভারেজ 1-1.5 ঘন্টা, সেটা সেই ক্ষেত্রে না হয়ে গিয়ে 33-34 ঘন্টা পর্যন্ত এক্সটেন্ড করে যায়, আলটিমেটলি হেভি ব্লিডিং হয়, পেটে অসম্ভব যন্ত্রণা হয় এবং পেটে বাচ্চা নিয়ে ফিমেলটা মারা যায়। এই হচ্ছে ডিস্টোশিয়া। এবার ডিস্টোশিয়া যদি কেউ বলে কিওর করবো, কিওর তো ওরমভাবে কোনো রেমেডি কিছু কিওর হয় না, বাট হ্যাঁ যেরকম বললাম কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট থাকে, ORSL ঘন ঘন দেওয়া যেতে পারে, টেম্পারেচারটাকে যতটা সম্ভব চেষ্টা করতে হবে 30 ডিগ্রির ওপরে যাতে ক্রস না করে। এটা মানে এই অ্যানিমেলটা রাখতে গেলে, এই স্পিসিসটা রাখতে গেলে একটা মেন কি থিং হচ্ছে নট টু এক্সিড দ্য টেম্পারেচার অ্যাবোভ 30 ডিগ্রি, 30 ডিগ্রি উইল বি দ্য ম্যাক্সিমাম। শীতকালে কোনো প্রবলেম নেই, বাট 30 ডিগ্রি যাতে ক্রস না করে, ওপরে উঠলে ক্ষতি, এর ওপরে টেম্পারেচার বাড়লে ক্ষতি। আর হচ্ছে ডায়েট, যদি কেউ জিজ্ঞেস করে ডায়েট, বেসিক্যালি হচ্ছে যে সিড মিক্স ডায়েট, শস্যদানা জাতীয় খাবার, যেখানে সূর্যমুখী থাকে, কাকনি থাকে, কুসুম থাকে, তারপরে হচ্ছে ক্যানারি সিড দেওয়া হয়, তিসি বা ফ্ল্যাক্স সিড যেটাকে বলা হয় সেটা থাকে, ব্ল্যাক সিড থাকে ইত্যাদি। তো যদি কেউ নেয় তখন তাকে প্রপোর্শনটা দিয়ে ডায়েট চার্ট, বিলের সঙ্গে ডায়েট চার্টটা প্রোভাইড করে দেওয়া হয়, দিস ইজ দ্য সিস্টেম। আর বিলের মধ্যে যেই হ্যামস্টার নিচ্ছে ফ্রম দ্য হ্যামস্টার হাব, তার যাবতীয় ডিটেল দেওয়া থাকে, যেমন কি তার প্রেজেন্ট এজ কত, প্রেজেন্ট ডায়েট চার্ট কি ফলো করা হচ্ছে, মিউটেশন নেম কি, সেক্স কি দেওয়া হয়েছে বা সে কি চেয়েছে, মেল না ফিমেল, প্রাইস কত ইত্যাদি যাবতীয় ডিটেলস রিগার্ডিং দ্য হ্যামস্টার উইচ ইউ আর শি ইজ পারচেজিং ফ্রম হ্যামস্টার হাব উইল বি দেয়ার ইন দ্যাট ই বিল। এবং তার সাথে আমার এখানে ডেলিভারি সিস্টেম রয়েছে অল থ্রু আউট দ্য স্টেট, রাইট অ্যাট ইউর ডোর স্টেপ। কোভিডের মধ্যে ডেলিভারি হয়েছে উইথ স্পেশাল পারমিশন ফ্রম দ্য গভর্নমেন্ট, সেই ক্ষেত্রে কোনো সমস্যার কিছু নেই। যদি কেউ মনে করে ফার্মে এসে দেখে পছন্দ করে পিক আপ করবো, মোস্ট ওয়েলকাম, জাস্ট দুটো থেকে তিন দিন আগে কল করে কনফার্ম করে নিতে হবে, বিকজ অ্যাজ আই সেড আর্লিয়ার এটা একটা ফার্ম, তো শুধুমাত্র কোনো দোকান বা স্টোর নয়, পুরোটাই ফার্ম, তো ফার্মে কিছু সেফটি মেজার্স মেনটেন করতে হয়, যেহেতু এরা চোখে অতটা দেখতে পায় না, গন্ধটা পায়, তো দিনে যদি মোর দেন মানে আমি বাদে অন্য যদি কোনো আনইউজুয়াল স্মেল বারবার পেতে থাকে, কী হয় বাচ্চা হতে সমস্যা হয়, বাচ্চা ভয় পেয়ে খেয়ে ফেলে, অনেক নানানটা সমস্যা হয় আর কি, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু একদিনে একজন ক্লায়েন্টকে অ্যাটেন্ড করতে পারবো, দিস ইজ মাই ক্যাপাসিটি। তো সেই জন্য যেদিনকে আসবেন তার অন্ততপক্ষে দুটো থেকে তিন দিন আগে কল করে কনফার্ম করে নেবেন, এসে দেখে পছন্দ করে পিক আপ করে নিয়ে যাবেন। যদি মনে হয় যেন আসতে পারছি না, অনেক দূর হয়ে যাচ্ছে, চিন্তার কোনো কারণ নেই, অল থ্রু আউট দ্য স্টেট আমার ডেলিভারি সিস্টেম অ্যাভেলেবল রয়েছে, ঠিক আছে? তো যত কিলোমিটার তার বেসিসে ডেলিভারি চার্জটা ক্যালকুলেট হয়, এবং আমার ফার্মে ডেলিভারি পার্সন এতটাই রেসপন্সিবল যে আমার ফার্ম থেকে অ্যানিমালটা এদের হাতে যখন হ্যান্ড ওভার করছি, এই আমি কোনোরকম অ্যাডভান্স পেমেন্ট আমি নিই না, তো এদের হাতে যখন হ্যান্ড ওভার করছি এই সময় থেকে শুরু করে অ্যানিমালটা যতক্ষণ না সেফ অ্যান্ড সাউন্ড ক্লায়েন্টের হাতে পৌঁছতে পারছে বা আপনাদের হাতে পৌঁছে দিতে পারছে, ইন দ্য মিন টাইম অ্যানিমালটার যদি কোনোরকম কোনো রিস্ক হয়, কোনোরকম মর্টালিটি ফেটালিটি বা কোনোরকম ড্যামেজ হয়, তার 80% রিস্ক বিয়ার করে হচ্ছে ডেলিভারি পার্সনরা। সুতরাং দে টেক আটমোস্ট কেয়ার যাতে কোনোরকম কোনো ক্ষয়ক্ষতি না হয়, মানে কথার কথা বলছি, গল অবধি জল হয়ে গেলে মাথায় করে হলেও কিন্তু সেফলি দিয়ে আসবে এবং আপনার হাতে অ্যানিমালটা হ্যান্ড ওভার করবে, আপনাকে ভেরিফাই করে দেখিয়ে দেবে, আপনি দেখে নেবেন, তারপরে পেমেন্ট করবেন, সেটা ক্যাশ হতে পারে, ফোনপে, জিপে, হোয়াট এভার ইউ ফিল লাইক অ্যাজ পার ইউর কনভিনিয়েন্স। নতুন নিয়ে গেলে একটাই মেন ব্যাপার বললাম, কয়েকটা কি এলিমেন্ট মেনটেন করতে হবে,
একটা হচ্ছে টেম্পারেচার, যেটা 30-এর উপরে ক্রস করতে দেওয়া যাবে না। দ্বিতীয়ত হচ্ছে কোনো রকম সুগারি ফ্রুট না, সুগারি ফুড তো নয়ই, সুগারি ফ্রুটও নয়। সুগারি ফুড বলতে রসগোল্লা পান তো ডেফিনেটলি বলছি না, সুগারি ফ্রুট বলতে অর্থাৎ আম, কলা, আপেল, লিচু ইত্যাদি কোনো রকম কোনো সুগারি ফ্রুট দেওয়া স্ট্রিক্টলি চলবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে ডায়েট, যেটা বলে দেবো সেটা স্ট্রিক্টলি মেনটেন করতে হবে, এবং প্রপার বেডিং মেটেরিয়াল তো ইউজ করতে হবে, বিকজ বেডিং মেটেরিয়াল প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। এখানে যে বেডিংটা রয়েছে এটা কিন্তু এভরি আফটার 5 ডেজ এটা কমার্শিয়াল বেডিং, কমার্শিয়াল পারপাসে ইউজ হয়। আপনারা যখন নেবেন আপনাদের আরও ভালো বেডিং মেটেরিয়াল বলে দেবো। এখানে যে টয়লেট পটি যেটা করছে এখান থেকে কিন্তু নাইট্রোজেন অ্যামোনিয়া গ্যাসটা এমিট করছে, এবার সেটাকে যদি কনস্ট্যান্ট ইনহেল করতে থাকে, যেটা আগে বললাম শ্বাসনালীর একটা সমস্যা, সেক্ষেত্রে কিন্তু মৃত্যু হয়। তো সেইটাকে বেডিংটাকে অন পিরিয়ডিক্যাল বেসিস আপনাকে চেঞ্জ করতে হবে, ডিপেন্ডিং অন কতটা হ্যামস্টার আপনি কতগুলো হ্যামস্টার রাখছেন এবং কতটা এরিয়ার মধ্যে রাখছেন এবং কত দিন ধরে রাখছেন, তার উপরে বেডিং কতদিন চেঞ্জ করতে হবে সেই সিস্টেমটা আমি বলে দেবো। এমনিতে রাখার পদ্ধতি বলতে গেলে খুবই সহজ, মানে দিনে এক থেকে দুবার ম্যাক্সিমাম খাবার দিলে যথেষ্ট। কিন্তু ওই যে বললাম, আবারও বলছি, বেসিক কয়েকটা, মানে এমনও কেউ ধরুন ঘরে রেখেছে যেই ঘরের ওপরে ডাইরেক্ট ছাদ, সেই ছাদে কিন্তু সেই হিট নামছে, ওয়ালটাকে হিট নামছে, সেটা কিন্তু ওদের পক্ষে খুবই ক্ষতিকারক। তো এমন একটা জায়গায় রাখতে হবে, নট নেসেসারি এসি চালাতে হবে, পাখা চালাতে হবে, এমন একটা ঘর যেখানে নর্মালি ঠান্ডা টেম্পারেচার, যেখানে ন্যাচারালভাবে প্রাকৃতিকভাবে 30-এর উপরে ক্রস করতে পারে না, এরকম ঘরে রাখলেই হবে। আচ্ছা, প্রাইস এখানে কোনো ফিক্সড কোনো প্রাইস নেই, যে অনেকে যেরকম থাকে 400 টাকা জোড়া, 1000 টাকা জোড়া, এরকম ফিক্সড কিছু নেই। প্রাইস প্রত্যেকটাই হচ্ছে ডিপেন্ডিং অন দ্য মিউটেশন বা ডিপেন্ডিং অন দ্য কালার, ঠিক আছে। অর্থাৎ এখানে 400 টাকা পার পিস থেকে শুরু হচ্ছে, এক্সটেন্ডিং আপ টু 3,3200 টাকা পার পিস, ডিপেন্ডিং অন দ্য মিউটেশন। এবার মিউটেশনের ব্যাপারটা আমি বলে দিই, অর্থাৎ যেই কালারটা জেনেটিক্যালি যত বেশি রিপ্রেজেন্ট হয়, মানে তার অ্যাভেলেবিলিটি বা উৎপাদন সংখ্যা বেশি, তার দামটা ততটাই কম, এবং ভাইসে ভার্সা। অর্থাৎ যেই কালারটা বা যেই মিউটেশনটা জেনেটিক্যালি যত কম রিপ্রেজেন্ট হয়, যেমন এখানে আমি দেখাচ্ছিলাম একটু হাই মডেল রয়েছে এখানে, এগুলো যেমন খুবই রেয়ার, তো এগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে 1600-1700 টাকা থেকে পার পিস স্টার্টিং, এক্সটেন্ডিং আপ টু 3,000 টাকার রয়েছে হেটিরোক্রোম্যাটিক বা ট্রাই কালার্ড, ঠিক আছে। তো ডিপেন্ডিং অন দ্য এন্টায়ারলি কিন্তু ডিপেন্ডিং অন দ্য মিউটেশন, এবং ফিমেলের প্রাইস অ্যাজ আই সেড আর্লিয়ার +300 অ্যাবোভ দ্য প্রাইস অফ দ্য মেল। আপনি যদি ব্লু মিউটেশনের মেল নেন, ব্লু মিউটেশনের মেলের দাম 600 টাকা, ব্লু ফিমেল নিতে গেলে পড়বে 600+300-900 টাকা। আপনি যদি ফর এক্সাম্পল আমি বলছি অ্যালবাইনো মেল নেন, অ্যালবাইনো মেলের দাম 800 টাকা, অ্যালবাইনো ফিমেল হয়ে যাবে 800+300-1100 টাকা। মানে ইট গোজ অন দিস ওয়ে ফর এভরি সিঙ্গেল মিউটেশন, ঠিক আছে। এদের যে মেল হয়, মেলের লেন্থ অফ দ্য পার ইজ অলওয়েজ বিগার বা লংগার অ্যাজ কম্পেয়ার টু দ্য ফিমেল কাউন্টার পার্টস। অর্থাৎ ফিমেলের থেকে মেলের পারের লেন্থ কিন্তু সবসময় বড় হয়। কারণ অনেকে বলে যে লং হেয়ার দাদা নেই, শর্ট হেয়ার লং হেয়ার বলে কিছু হয় না। শর্ট হেয়ার যে স্পিসিসটা হয় সেটা আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায় না, সিঙ্গাপুরে সাইডে পাওয়া যায়। তো এখানে আমাদের একটাই স্পিসিসই হয়, সেটা হচ্ছে লং হেয়ার বা নর্মাল সিরিয়ান হ্যামস্টার। বাট ইট ডিপেন্ডস অন দ্য কোয়ালিটি, যে কোয়ালিটি যত ভালো হবে পার কোয়ালিটি ততটাই কিন্তু ইম্প্রুভ হবে কোয়ালিটি। আমার কাছে যেমন 350 টাকা পেয়ারের কোয়ালিটি আছে, আবার 1600 টাকা পেয়ারেরও কোয়ালিটি রয়েছে। তো 1600 টাকা পারের কোয়ালিটি যে ফারটা আসবে, দ্যাট উইল নেভার বি ইকুয়াল টু দ্য ফার লেন্থ অফ দ্য 350 or 400 যেটা পেয়ার, ঠিক আছে। সো যেমন কোয়ালিটি হবে সেই অনুযায়ী কিন্তু মেলের পারের লেন্থটা বাড়বে। এগুলো ফুললি টেমড হয়, কামড়ায় না, হ্যাঁ, তো সব দিক দিয়ে বেটার। এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অ্যাজ কম্পেয়ার টু নর্মাল ডোয়ার্ফ অর ক্যামেল রেশিয়া ডোয়ার্ফ হ্যামস্টার, এর থেকে তুলনামূলকভাবে বেশি, এরা কিন্তু ডিজিজ রেসিস্ট্যান্ট হয়। আচ্ছা, এগুলো হচ্ছে মঙ্গোলিয়ান জার্বিল বলা হয়, এগুলো ডিসেন্ডিং ফ্রম মঙ্গোলিয়া। তো মঙ্গোলিয়ান জার্বিল মূলত অনেক বড় হয়, অনেক মানে কালার ভ্যারাইটি বেশি থাকে না, একদমই থাকে না। এগুলো হচ্ছে মঙ্গোলিয়ান জার্বিলের একটা ডিসেন্ডেন্ট, এটাকে বলা হয় ফ্যান্সি জার্বিল, যার ফলে এদের কালার ভ্যারাইটি অনেক বেশি। তো এগুলোরও প্রাইস ওরম কোনো আলাদা ব্যাপার নেই, শুধু পাইটের একটু বেশি, পাইট অর্থাৎ ডুয়াল কালার। তো প্রাইস ওরম ফিক্সড, এদের সবে এদের প্রত্যেকের ক্ষেত্রে প্রাইস ফিক্সড। তো প্রাইস আলাদাভাবে এরকম মিউটেশন অনুযায়ী বেশি কমের কিছু না, একটাই ব্যাপার যেন আমি বললাম, পাইড এর দামটা বেশি আর সলিড বা সিঙ্গেল কালারের দামটা কম। এখানে ফিমেলের দামে আলাদা ব্যাপার নেই,
যদি কেউ চায় পেয়ার নিতে চায় পেয়ার নিতে পারে, যদি কেউ চায় মেল চায় শুধু মেল দেওয়া হবে। আমি মোটামুটি জারভিলের ক্ষেত্রে আফটার 45 ডেজ সেল করা স্টার্ট করি, অ্যান্ড হ্যামসাসের ক্ষেত্রে ক্যাম্বেল রাশিয়ান ডোয়ার্ফের ক্ষেত্রে আফটার 35 ডেজ। এবার এরা ক্যাম্বেল রাশিয়ান ডোয়ার্ফের লাইফ স্প্যান হচ্ছে 18-20 মাস, আর জারভিল বাঁচে 5-6 বছর। তো এই লাইফ স্প্যানের মধ্যে যার যেরকম এজ রিকোয়ারমেন্ট থাকবে আমি তাকে সেটাই প্রোভাইড করবো, যদি আমার কাছে সেই সময় সেই স্টকটা থাকে আমি তাকে সেটাই প্রোভাইড। ফোন নাম্বারটা বলবেন? আমার কন্ট্যাক্ট নাম্বার যেটা কলিং নাম্বার সেটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটা হচ্ছে 8910654524। ঠিক আছে, আমার পেজ রয়েছে দ্য হ্যামস্টার হাব, সেখানে গিয়েও যদি মনে হয় কেউ মেসেজ করতে পারেন আমি ডিরেক্টলি ইনস্ট্যান্টলি রিপ্লাই করে দেবো। তো একটাই আমার নাম্বার, এটাতেই যদি মনে হয় কল করবেন, কল করে আপনি ক্যাটালগ প্রাইসার চাইতে পারেন। আপনাকে যখনই ফোন করবেন ক্যাটালগ প্রাইসার আপনার কাছে অটোমেটিক্যালি চলে যাবে, তো সেখান থেকে দেখে আপনি আপনার বাজেট অনুযায়ী আপনার প্রেফারেন্স অনুযায়ী পছন্দ করে আমাকে জানাতে পারেন, বা যদি মনে হয় তো ফোনে যদি কোনো রকম কোনো কনসালটেশন দরকার হয় আই এম অলওয়েজ দেয়ার।